শহীদ চৌধুরীর ভূমিত প্রশাসনের বুলডোজার। রোহিত চৌধুরীর গাফিলতির বাবে প্রাণ গল কণমানি শিশু। ন্যায় পাবনে দিলীপ দাসের পরিয়ালে? রোহিত চৌধুরীর গাফিলতির ফলত অকাল মৃত্যুক সাবতি লবলগিয়া হল কণমানি জাহ্নবী দাস। বুধবারে দুপরিয়া এক বজাত বিছনাত শুই থকা অবস্থাতে প্রকাণ্ড পকী দেওয়ালের হেঁচাত প্রাণ গৈছিল আড়াই বছরিয়া কণমানিজনী। কথমবি প্রাণ রক্ষা পড়ছিল মাতৃ। কোনো নীতি নিয়ম নমনাকৈ রোহিত চৌধুরীয়ে নির্মাণ করেছিল এইসমূহ গার্ডওয়াল, যিসমূহ খহি বুধবারের দিন প্রাণ গৈছিল এগারী আড়াই বছরিয়া কণমানির। আর তারপাশতে জি এম ডি তথা জেলা প্রশাসনের গার্ড লড়িল আর আজির দিন ভাঙি পেলোয়া হল এইসমূহ গার্ডওয়াল। অবৈধ নির্মাণ কার্য বিভিন্নজনের জীবনলে কঢ়িয়া আনিছে ভাবুকি। কৃষ্ণনগরত সংঘটিত হওয়া ঘটনায় যে তারই প্রমাণ করেছে। গীতানগরের দিলীপ দাসে বিগত তিন বছর ধরে বাস করে আসছিল কৃষ্ণনগরের এই স্থানত। চোয়া চিতা করে আসছিল বিভাস রয় আর ঋতুরাজ দত্তর বলে দাবি করা এই ভূমিখিন। কিন্তু বুধবারে দিনের এক বজাতে দিলীপ দাসের পরিয়ালে নামি আহিল অমানিশা। স্থানীয় রাইজর মতে এই ভূমিত অবৈধভাবে চলি আসছিল নির্মাণ কার্য। এইটো গাফিলতি আমার অফিসক কম নে, সরকারক কম নে, ন্যায়াধিপত্তা দিয়ে দিলে তেওঁলোকৰ নামত বৃহৎ পুঁজিপতি, মারওয়াড়ি পুঁজিপতি। এই পুঁজিপতি সকলে মই মতালে, নিজের মই মতালে যি পারে যি ইচ্ছা তাকে করেছে। এই গোটে প্লটে বালিব দেখা পাইছে যে বালিরে প্লটটো ফিল আপ করেছে। তারপর ওয়ালখন দিব কারণে কোনোবা ঠিকাদারক দিয়ে দিছে। মালিকে এই প্লটটোত কি হয়ে আছে মালিকে আজিলেকে গম নাপায়। এইবিলাক মালিকে এনেকুৱা কাম করলে তার মালিকের জড়িত আছে কোনি, মিস্ত্রি কোন, কি কত, এইবিলাক যদি গোটাই মানে কথাবিলাক ওলাই পড়ে নয় সব ওলাই পড়ব। ওলাই পড়লে কিয় রোড দিয়া নাই, কিয় এনেকে হেরির উপর মানে নীলকার দি থৈছে। ঘটনা সংঘটিত হওয়ার পাছত রোহিত চৌধুরী চৌহদত চলিল বুলডোজার, ভাঙি পেলোয়া হল চৌহদত থাকা আনবুর পকী দেওয়াল। ভাঙি যাওয়ার পিছত বাকি যেডোখর মানে রই গৈছে সেইডোখর আকৌ পড়ার সম্ভাবনা আছে কারণেই মানে আমার ডিডিএমএ একটর ফালৰ পৰা ডিসি স্যারে অর্ডার দিছে বাকি পার্টটো আমি যাতে ভাঙি দিয়া হয়, যাতে আগলৈ সেই বাকি থকা পার্টটো ভাঙি আর অনিষ্ট নহয়। নির্মাণ কার্য চলাবলে রোহিত চৌধুরীয়ে লওয়া নাছিল প্রশাসনের অনুমতি, পরামর্শ লওয়া নাছিল কোনো অভিযন্তার। ঘটনা সন্দর্ভত দিলীপ দাসে দিসপুর থানা দাখিল করেছে এজাহার। কিন্তু প্রশ্ন হয় দিলীপ দাসের পরিয়ালে ন্যায় পাবনে? মহানগরীর বিভিন্ন প্রান্তত চলি থাকা নির্মীয়মান অট্টালিকা বা এনে ক্ষেত্র তদন্তর আওতালে আহিব নে কেইদিনমানের পিছতে সকলবোৰ গাপ দিয়া হব? প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।